পাহাড়ি খাদের উপর ঝুলে আছে একটি সেতু। সেতুর চারদিকেই চোখ ধাঁধানো প্রকৃতি, সেখানে উঁকি দেয় বিকেলের সূর্য। সেখানেই সূর্যাস্ত দেখতে এসেছিলেন অ্যালিস ট্রেভেরো নামের এক স্কটিশ ব্যক্তি, সঙ্গে ছিল তার পোষ্য কুকুর ক্যাসি। কিন্তু গাড়ির দরজা খোলার পরই ঘটে গেল এক বিপত্তি। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে ব্রিজ থেকে ঝাঁপ দিল ক্যাসি। হ্যাঁ, আত্মহত্যার চেষ্টা। বছর কয়েক আগে স্কটল্যান্ডের ডাম্বারটন শহরের ওভারটন ব্রিজে ঘটেছিল এমন ঘটনা। তবে ক্যাসি একা নয়, স্কটল্যান্ডের এই ব্রিজ থেকে রহস্যময় কোনো কারণে আত্মহত্যার চেষ্টা করে যে কোনো কুকুর। শুধু শেষ 50 বছরের ইতিহাসে প্রায় 300 বেশি এই ধরনের ঘটনা বা দুর্ঘটনার সাক্ষী থেকেছে ওভারটাউন ব্রিজ। প্রাণ গেছে 50-এর বেশি প্রাণীর, আর সেই কারণে ব্রিজের প্রবেশপথে সরকারের তরফে এসেছে সতর্কবার্তা, ডেঞ্জারাস ব্রিজ, প্লিজ কিপ ইউর ডগ অন আ লিস। সেতুটি নির্মিত হয়েছিল 1895 সালে। ওভারটাউন প্যালেসের সঙ্গে শহরের মূল রাস্তার সংযোগ করতেই সেতুটি নির্মাণ করেন ওভারটাউন দম্পতি। অবশ্য প্রাথমিকভাবে এই সেতুটি তেমন কোনো আকর্ষণের বিষয় ছিল না স্থানীয়দের কাছে। 1908 সালেই মারা গিয়েছিলেন মিস্টার ওভারটাউন। বিশ্বযুদ্ধের পর লেডি ওভারটাউন মারা যাওয়ার পর খ্যাতি বাড়তে থাকে ওভারটাউন ব্রিজের। ঘটতে থাকে একের পর এক পোষ্যের আত্মহত্যার ঘটনা। স্থানীয়রা মনে করেন লেডি ওভারটাউনের অতৃপ্ত আত্মাই দায়ী এই ভৌতিক কার্যকলাপের জন্য। অন্যদিকে লেডি ওভারটাউনের মৃত্যুর পর প্রাসাদটি দীর্ঘদিন ব্যবহৃত হয়েছে বিশ্বযুদ্ধের হাসপাতাল এবং মাতৃ সদন হিসেবে। দুটো বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে ওভারটাউন প্যালেসে। সেদিক থেকেও ভৌতিকতার যোগ খুঁজে পান স্থানীয়রা। স্থানীয়রা বিশ্বাস করেন এখনও ওভারটাউন হাউসে দেখা মেলে অশরীরীদের, আর তাদের দেখা পেয়েই সেতু থেকে ঝাঁপিয়ে পড়ে অবলা প্রাণীগুলো। 50-এর দশকে এই অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য সেতুটির নাম দেয়া হয় ব্রিজ অফ ডেথ। আবার চলতি কথায় ডগ সুইসাইড ব্রিজ বলেও ডাকা হতো সেতুটিকে। 1994 সালে ঘটে যায় আরও অদ্ভুত একটি ঘটনা। স্ত্রীর সঙ্গে ঘুরতে এসে 50 ফুট উঁচু ব্রিজ থেকে হঠাৎ করেই নিজের সদ্যজাত সন্তানকে নিচে ছুঁড়ে ফেলে দেন কেভিন নামের এক ব্যক্তি। স্বাভাবিকভাবেই প্রাণ বাঁচেনি শিশুটির। বছর কয়েকের মধ্যে আরও এক স্কটিশ খ্রিস্টান সন্ত দাবি করেন অজানো কোনো কারণে তিনি ব্রিজের কিনারে গিয়ে দাঁড়িয়েছিলেন। অদৃশ্য কেউ তাকে ব্রিজ থেকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল বলেও দাবি করেন তিনি। কিন্তু আদৌ কি সত্যি এমন অলৌকিক ঘটনা জড়িয়ে রয়েছে এই সেতুর সঙ্গে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দল বেঁধে অনুসন্ধানে নেমেছিলেন একাধিক গবেষক। শেষ পর্যন্ত ডক্টর ডেভিড স্যান্ডস তুলে আনেন বেশ কয়েকটি যুক্তিযুক্ত কারণ। ডেভিড দাবি করেন ব্রিজের তলায় কোনো জল না থাকায় জঙ্গলাকীর্ণ পাথুরে জমিতে বসবাস করে মিঙ্ক প্রজাতির প্রাণীরা। কুকুরের ঘ্রাণ শক্তি প্রখর হওয়ার কারণে তাদের গন্ধ পেয়ে আকৃষ্ট হয় সারমেয়রা, আর ঝাঁপ দেওয়ার সেই কারণেই। পাশাপাশি ওই একই জায়গায় রয়েছে বিদ্যুৎবাহী তারের খুঁটি, যা সরাসরি সংযুক্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে। সেই পোস্টের কম্পনের শব্দও কুকুরকে তাড়না করে ঝাঁপ দেওয়ার জন্য। তবে ডেভিডের এই দাবি মানতে চান না অধিকাংশ প্রাণীকর্মীরাই। প্রায় 100 বছর পেরিয়ে যাওয়ার পরও আজও রহস্যের ছায়াতেই রয়ে গেছে স্কটল্যান্ডের এই ঝুলন্ত সেতুটি।